আসসালামু আলাইকুম সবাইকে যদি আমাকে কেউ বলে যে এইবারে বৃক্ষমেলার সব থেকে আকর্ষণীয় জায়গা কোনটি বা সুন্দর জায়গা কোনটি আমি বলবো স্ক্রিনে দেখানোর এই জায়গাটি কারণটা পরে বলছি এখন দেখায় চলেন এই নৌকা শেপের এই গাছটা আমাদের যে কত ধরনের গাছ আমরা বৃক্ষমেলায় গেলে দেখতে পাই তার মধ্যে এই গাছটাও একটা এটা একদম সেম টু সেম নৌকার মতন করে বানানো হয়েছে আর এখানে এই গাছটা দেখছিলাম এটার বয়স নাকি সেঞ্চুরি তো জানি না মেয়েটা কি গাছ বা গাছের নাম কি কিন্তু ওখানে লেখা ছিল এই গাছটার বয়স হচ্ছে সেঞ্চুরি করেছে তো মানে একশো বছর এখানে অনেক অনেক ধরনের ড্রাগন গাছের চারা দেখেছি আর সব থেকে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে এই ছোট রাস্তা মাঝখানে তার দুই পাশে অনেক অনেক ফুল ফলের গাছ আর মাঝখান দিয়ে হাঁটার রাস্তা এই রাস্তা দিয়ে কোনো কারণ ছাড়া এমনি এমনি হাঁটতেও ভালো লাগবে আর তার উপর যদি আশেপাশে এত সুন্দর সুন্দর কালারফুল ফুল আর ফলের গাছ থাকে তাহলে তো কথাই নেই তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু রঙ্গন আছে রঙ্গনের বেশ কয়েকটা কালার আমি এবার দেখেছি তো বেশ মধ্যে আমার কাছে বেশি মনে হয় লাল কালার টাই লাগে আর এইবারের বৃক্ষ মেলায় সব থেকে আকর্ষণীয় যে গাছটা ভাইরাল হয়েছে সেই গাছের কাছে আমি এখন চলে এসেছি এটা উচ্চ বংশীয় খেজুর গাছ তকমা পেয়েছে জানিনা এটা কি কারণে এটার তারা দাম এত বেশি বলেছিল এখানে খেজুর গুলো দেখছিলাম বেশ আহ বেশিরভাগ খেজুরই হচ্ছে পচে গিয়েছিল আর গাছটা দেখে একদম জীর্ণ শীর্ণ মনে হচ্ছে আর জানিনা এটা কি উপলক্ষে এটার দাম বারো লক্ষ টাকা চাওয়া হয়েছিল তাই জন্যই হতো এটা উচ্চ বংশীয় খেজুর গাছের তকমা পেয়েছে তো এখানে লটকন গাছ আছে যেগুলোর মধ্যে এত সুন্দর করে লটকনগুলো পেকে আছে একদম পরিপক্ক হয়ে আছে মনে হচ্ছিল যে ওখান থেকে পেরে এখনই খাওয়া যাবে আর এত মিষ্টি হবে দেখেই মনে হচ্ছিল এখানে একটা গাছ দেখলাম বনসাই টাইপের কি গাছ জানি না এখানেও বেশ কিছু ফুল আর ফলের গাছ আমগুলো বেশ মানে একদম পরিপক্ক হয়ে আছে আর এখন যে স্টলে এসেছি এই স্টলে মানে গোলাপ গাছ আছে কি কালার নেই এখানে অনেক সুন্দর সুন্দর আছে গোলাপ গাছ তো আমাদের প্রত্যেকের বাসায় একটা না একটা করে থাকেই কোনো গাছ থাকুক বা না থাকুক গোলাপ গাছ থাকে বলছিলাম না যে রঙ্গনের বেশ কয়েকটা কালার আছে এই কালারটাও কিন্তু তার মধ্যে একটা আর দেখতে কিন্তু বেশ সুন্দর সাদা জবাও কিন্তু এখানে আছে প্রত্যেকটা জবা কালার অসম্ভব সুন্দর আর এইখানে বিভিন্ন প্যাটার্নের গাছ দেখছিলাম এই গাছগুলো দেখতেই ভালো লাগে এই যে এখানে অ্যাডেনিয়াম আছে এই অ্যাডেনিয়াম -গুলো মানে দেখতে এত বেশি সুন্দর গোড়াটাই আকর্ষণীয় তা আমার বাসায় দুইটা লাগিয়েছি জানি না কেমন হবে তো এখানে বাবুই পাখির বাসা এগুলো প্রাইস আটশো টাকা করে ভেতরের গাছ সহ বাসা প্রাইস বলেছিল যে আটশো টাকা হয়তোবা তারা হচ্ছে কিছু অনার করতে পারে অনেকে দেখছিলাম বার্গেন করছিল আহ তো এখানে তারা হয়তোবা মেবি কিছু অনার করবে বিশ পঞ্চাশ টাকা যাই হোক এখানে একটা গ্রিন হাউস দেখলাম যেটা মিনি সাইজ এর তারা এটা ডেমো হিসেবে বানিয়েছে কাস্টমার দের তারা বোঝাচ্ছিল যে আপনি যদি বাসায় গ্রিন করতে চান আপনার বাসার ছাদে ছোট করে তাহলে তারা হচ্ছে সমস্ত কিছু প্রোভাইড করে তারা নিচ্ছে দায়িত্বে এই গ্রিন টা আপনার বাসার ছাদে বানিয়ে দিবে আর এটা দেখতে কিন্তু বেশ সুন্দর সাইজ টাও একদম মিনি তো এটা দেখা শেষ করে আমরা এখান থেকে সামনের দিকে হাঁটা দিলাম আর এই স্টলটাতে তো মাথা নষ্ট করা গাছ এই গাছগুলো দেখতেই এত বেশি সুন্দর এইখানে মানে বিভিন্ন রকমের গাছ আছে ইনডোর প্ল্যান্ট কি গাছ নেই এখানে অর্কিড এর অনেক ধরনের কালার আছে অর্কিড গুলো দেখতেই বেশ সুন্দর তো এখানে অর্কিড গাছের আমি ছয় সাত রকমের কালার মেবি দেখেছি এই গাছগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো বারোশো আটশো এরকম করেছিল আর এইখানে হচ্ছে পদ্ম ফুল আহ ছিল বাট এখানে আহ ফোটে তো আমি তার পাশে আরেকটা দেখতে পেলাম এখানেও একটা অর্ধ ফোটা আছে বাট এটাও মনে হচ্ছিল যে পড়ে যাচ্ছে এখনো মরে যাবে এরকম এই এই সাজানো গোছানো অনেক সুন্দর তো তো যে যে স্টলের কথা বললাম না যে আমাকে যদি বৃক্ষ মেলায় বলা হয় সব থেকে সুন্দর জায়গা কোনটি আমি বলবো এই জায়গাটা এখানে রেস্ট্রিকশন আছে আহ দড়ি দেওয়া আছে এর ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না শুধুমাত্র ওদের লোকজন ছাড়া এখানে বেশ কয়েকটা আছে আছে আর পাখির শব্দ যে যে কিছু না না মানবে তার উপর দিয়ে হচ্ছে ভিতরে চলে যাবে এই ধরনের কিছু পাবলিক এখানেও দেখলাম যে তাদেরকে বারবার বলছে যে ভেতরে যাবেন না বাট ওরা বাচ্চারা সহ ভেতরে নিয়ে চলে গেছে আমাদের দেশে এগুলো সম্ভব মানে কোনো আহ কিছু তারা maintain করবে না কোনো বাধা তারা মানবে না একদম সামনের দিকে এগিয়ে যাবে তো যাবেই তো যাই হোক এটা বেশ funny ছিল তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বাগান বিলাস দেখেছি আর এই ছৌদি খেজুর দেখলাম এত ছোট একটা গাছ খেজুর ধরেছিল কিন্তু এখানে তিনটা বেশ সুন্দর দেখতে খেজুর গুলো তো এখানে আবার চলে আসলাম ক্যাকটাস ব্যাম্বো বিভিন্ন ধরনের গাছ আর বাইরে তো এই ধরনের বড় গাছ রয়েছে এই গাছের শেপ গুলো যে কিভাবে তৈরি করে তো এইগুলো আমার কাছে মানে এত প্যাচমুজুর লাগে আর এখন যেহেতু একদম আম পাকার সিজন তো গাছের সবগুলো আমি প্রায় পেকে ছিল আর এত সুন্দর একটা স্মেল আসছিল আমগুলো থেকে মনে হচ্ছিল এখনই পেরে খাওয়া যাবে এরকম আর বিভিন্ন জাতের আম এখানে আছে তো বিভিন্ন টাইপের আম দেখা যায় তো এই আঙ্গুরগুলো আর এই খেজুর গুলো একসাথে এতগুলো আঙ্গুর ধরে আছে একদম পেকে আছে সবগুলো আঙ্গুরই পাকা আর খেজুরটাও তো দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আর এইখানে পাঁচ লক্ষ টাকার যে বট বনসাইটা গতবারও দেখেছিলাম এইবারও দেখলাম সেম স্টলে এই স্টলটাতে এই ধরনের বড় বড় ক্যাকটাস থাকে ইনডোর প্ল্যান্ট থাকে সুন্দর করে সাজানো স্টল এই স্টলের ভিডিও আমি গত বছর বৃক্ষ মেলায়ও করেছিলাম মানে দুই হাজার তেইশে এখন দুই হাজার চব্বিশেও কিন্তু তারা সেম প্রোডাক্ট আছে তাদের কাছে আর সেম ভাবে তাদের স্টল টাকে সাজানো গতবার যেভাবে সাজিয়েছিল এইবার এবারও ঠিক সেইভাবেই সাজিয়েছে তো এখানে বেশ সুন্দর কিছু গাছ দেখলাম আর এখানে কলা গাছটা দেখে আমার বেশ ভালো লাগলো এটাকে কয়েকটা বাঁশ দিয়ে দড়ি দিয়ে বেঁধে আটকে রেখেছে যাতে পড়ে না যায় পড়ে গেলেই তো শেষ এখানে কিন্তু একটা কলার থোড়ও আছে আর এইগুলো কিন্তু বিক্রয়ের জন্য নয় লেখে দেওয়া তারপরেও হয়তো বা এগুলো তাদের ডিসপ্লে এনেছে মানুষ দেখবে আমার কাছে এই জিনিসটা খুব সুন্দর লেগেছে পদ্ম ফুলগুলো একদম ফুটে আছে আর ওই বড় যে পাতাটা সেটা একদম সাইজের অনেক বড় তো এই জিনিসটা দেখলাম এটা যেহেতু বিক্রয়ের জন্য নয় শুধুমাত্র প্রদর্শনীর জন্য তারা এনেছে এবং এখানে দড়ি দিয়ে বাধা আছে এর ভেতরে আর যাওয়া যাবে না বৃক্ষ মেলায় আসবো আর বাঁশ গাছ দেখবো না তা তো আর হয় না তো গতবারও এই বাঁশ গাছগুলো দেখেছিলাম এবারও দেখলাম তো এখানে হচ্ছে বিভিন্ন শেপের গাছ আছে এগুলো কি শেপ আমি নিজেও জানি না কি গাছ তাও জানি না এই গাছগুলো দেখতে আমার বরাবরই ভালো লাগে এত প্যাঁচানো মানে কিভাবে যে কিভাবে গাছটা হয়েছে আমার মাথায় ধরে না মানে এত এরকম করে গাছ কিভাবে সম্ভব বৃক্ষ আসলে কিন্তু এই ধরনের গাছে একদম কাছে থেকে ছুঁয়ে তার সাথে ছবি তোলা যায় তো এই জন্যই কিন্তু বৃক্ষ মেলায় আসা কিন্তু এত বেশি গাছ কিনি যদিও আমার বাসায় জায়গা নাই তো তারপরেও প্রতিবারই আসার চেষ্টা করি এই পরিবেশটা শুধুমাত্র এনজয় করার জন্য তো আজকের ভিডিওটা বেশি বড় করব না বিভিন্ন ভ্যারাইটির ডিজাইনের গাছগুলো দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে